আজকে খুব সহজেই গজা বানিয়ে ফেললাম। গজা বানাতে না সময়ও যেরকম কম লাগে আর খুব কম উপকরণ লাগে, একেবারে ঘরের মধ্যে যেসব জিনিসপত্র আছে সেই সব দিয়েই বানানো হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এইখানে আমি 2 কাপ ময়দা নিলাম, 2 কাপ ময়দার সঙ্গে 1 চিমটি লবণ আর অল্প মানে চামচের 1/4 ভাগ খাবার সোডা নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে 1/2 কাপ যে কাপের ময়দা নিয়েছি সেই কাপের, 2 কাপ ময়দা নিয়েছিলাম, 1/2 কাপের মতো সাদা তেল দিলাম। এর মধ্যে আপনারা ঘি দিতে পারেন, ঘি দিলে আবার অতটা বেশি দিতেও লাগে না। আমি 1/2 কাপ মতো তেলটা দিয়ে আর ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এরকম মুঠো হয়ে যাবে, মানে ভাঙলে তবে ভাঙবে, তবে এটা জানবে যে ময়ানটা ঠিক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা ডো তৈরি করে নেবার পর এটা খুব বেশি ঠেসে ঠেসে নরম করতে, মানে মোলায়েম করতে হবে না। আমরা রুটি পরোটা করার জন্য যেরকম মানে ময়দার ডোটা একেবারে ঠেসে ঠেসে নরম করে ফেলি, মোলায়েম করে ফেলি, সেরকম করলে হবে না। এরকমভাবেই একটু জড়িয়ে নিয়ে এরকম চাপা দিয়ে খানিকটার জন্য রেখে দিতে হবে। এটা যে চাপা দিয়ে এবার এটা একটা সাইডে রেখে দিয়ে চিনির রসটা বানিয়ে নেব। এই কড়াইটা নিলাম আর এর মধ্যে আমি 1 কাপের একটু বেশি চিনি দেব। আর একটু চিনি দিলাম, দিয়ে এবার এর মধ্যে 1 কাপ আমি জল দেব, দিয়ে এইটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। এই যে ফুটে গেলে এবার এর মধ্যে না অল্প একটুখানি লেবু কেটে দিয়ে দিলাম, একদম অল্প, যাতে এই রসটা ঠান্ডা হলেও জমে না যায়, কারণ রস একটু ঠান্ডা হলে জমে যায়, তো এই লেবুটা কেটে দিলে আর জমে না। তো ফুটতে ফুটতে দেখছি আমি এটা চটচটে হয়েছে কি না, তো কিন্তু আরও একটু ফোটাতে হবে। আরও একটু ফুটিয়ে নিয়ে এটা তারপরে নামিয়ে রেখে দেব আমি। এই যে হয়ে গেছে রসটা, এবার এটা একটা সাইডে রেখে দেব। এবার কড়াইয়ে তেল বসিয়ে এটাকে রেডি করে নেব। এই যে একটু বেলে নিতে হবে, চার সাইডটা চৌকো করে কেটে নেব আমি, বাড়তিগুলো ওর মধ্যেই দিয়ে ওর মধ্যে আটকে নেব আমি। এভাবে দুভাঁজ করে এই যে একটা মোটা লেয়ার হলো, এবার এটাকে বেলে তারপর ছুরি দিয়ে কেটে সরু করে নেব, নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। দেখলেন তো কত সোজা, মানে এইভাবে খুব বেশি মানে উপকরণও লাগে না, খুব বেশি সময়ও লাগে না, আর খুব খাটুনির কাজও নয়। আর গজা কিন্তু আমরা সবাই ভালোবাসি, খেতে বেশ ভালোই লাগে। এই যে সব কটা হয়ে গেছে, আর তেল কিন্তু খুব গরম করলে চলবে না, মোটামুটি গরম হলে, এটা যে তেল ফুটলে যেরকম আমরা যে কোনো জিনিস ভাজি ওরকম দিলে ওপরটা শুধু মানে শক্ত হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না, সেই জন্য এটা অল্প গরম তেলেই এর মধ্যে সব দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর হাই ফ্লেম কিন্তু দেবো না, একদম শেষ টাইমে এসে একটু ফ্লেমটা মানে বাড়িয়ে দেব, যাতে একটু ভালো করে হয়ে যায় ওপরটা। এই যে সব কটা এবার রেডি হয়ে গেছে, ছাঁকুনি দিয়ে এবার তুলে নেব, নিয়ে এবার এই রসটা আর একটু গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। এই যে একটু গরম করে নিয়েছি, এবার এর মধ্যে সব গজাগুলো আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আর রেখে দেব। এবার চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিনির রসটা ভেতর পর্যন্ত যায়। একটু ফুটিয়েও নিতে পারেন, মানে চিনির রসে দিয়ে, আমি আর ফোটাই না, চিনির রসটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে নরম হয়েই গেছে কিছুটা, আর একটু রাখলেই একেবারে ভেতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকে যাবে। তো তারপরে রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিলাম, একেবারে সার্ভ করার জন্য কিন্তু রেডি। এইভাবে বাড়িতে কিন্তু তাড়াতাড়ি গজা বানিয়ে নেওয়া যায়, আপনারা বানিয়ে ফেলতে পারেন, এইভাবে দারুণ হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।